ট্রিপ টু ফুডে আমাদের আগের এপিসোডে ওখরে হিরলে বাটসের অপার প্রাকৃতিক সৌন্দর্য গায়ে মেখে আমরা আজকে পাড়ি দেব ওখরে থেকে প্রায় 88 কিলোমিটার দূরে একটি হিল শহর পেলিং শহরে। এই পেলিং শহরে আপনারা যখনই যাবেন তখন ট্রাই করবেন আপার পিলিংয়ে কোনো হোটেল নেওয়ার। আমরা আপার পিলিংয়ে সেবার হোটেল পাইনি, আমরা মিডিল পিলিংয়ে ছিলাম। আপার পিলিংয়ে হোটেলটা নিলে কী হয়, আপনারা যে হোটেলগুলি আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে দেখা যাবে আপনি ভাবতেও পারবেন না। সেবার অনেক আশা করে আমরা মিডিল পিলিংয়ে এমন একটা হোটেল নিয়েছিলাম যেখান থেকে খুব সহজেই কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়। কিন্তু বাদ সাধলো ভোরবেলার প্রবল ঝড় বৃষ্টি, সেবার আর দেখা হলো না। তাই আমরা অগত্যা পরের দিন সাইট সিংয়ে বেরিয়ে পড়লাম। সেবার আমাদের প্ল্যানিং ছিল পেলিংয়ের মেন মেন কয়েকটি সাইট সিন দেখে সেখান থেকে রাবাংলা থেকে নামচি হয়ে একেবারে দার্জিলিংয়ে আমরা পৌঁছে যাব। সেই মতন আমাদের গাড়িও বুকিং করা ছিল। অগত্যা পেলিং থেকে আমরা সাইট সিন দেখা শুরু করলাম। আমাদের ফার্স্টেই নিয়ে যাওয়া হয়েছিল একটি অরেঞ্জ গার্ডেনে। অবশ্য তখন আমরা অরেঞ্জ দেখতে পাইনি। অরেঞ্জ দেখতে গেলে অক্টোবর থেকে মার্চ অবধি তাদের টাইমিং, মার্চে কিছুটা আগেই অরেঞ্জ প্রায় শেষ হয়ে আমরা এপ্রিলে গেছিলাম। আমরা অরেঞ্জ পাইনি ঠিকই, কিন্তু আমরা পেয়েছি অনেক কিছু, তার থেকে অনেক অনেক বেশি। এই জায়গাকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এক কথায় অসাধারণ, আর ফটো তোলার জন্য তো একেবারে উপযুক্ত জায়গা। আমরা অনেকক্ষণ একসাথে অনেক মজা করলাম, অনেক ছবি তুললাম। এরপর আমরা চললাম ইচ্ছে পূরণের লেকের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার তথা গাইডের কাছে বুঝতে পারলাম যে এই লেকে যদি কেউ পয়সা দিয়ে তাদের ইচ্ছে কথা বলে তাদের নাকি ইচ্ছে পূরণ হয়। আমরা আমাদের চলার পথের একজন সঙ্গীকেও পেয়ে গেলাম, খুব মিষ্টি সেই সঙ্গীটি। এই লেকটি চারিপাশে পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা, মাঝখানে লেক। এই ইচ্ছে পূরণের লেকের একটি লোকাল নামও আছে যাকে নাকি খেচেউ পাল্লির লেক বলে আমরা জানি। এই খেচেউ পাল্লির লেকে আমরা একটি অবিশ্বাস্য জিনিস দেখলাম, অনেকগুলি মাছ সেখানে একসাথে কি সুন্দর খেলা করছে, সবাই আসছে তাদের দেখছে ছবি তুলছে, কিন্তু খাবার দাওয়া এখানে সম্পূর্ণরূপে বারণ, তাদের শুধু দেখেই মনের স্বাদ মেটাতে হবে। এই লেকের পাশে আছে একটি ছোট্ট বৌদ্ধ মন্দির, সেখানে তখন বৌদ্ধ পুজো হচ্ছিল। আমরা চাক্ষুষ করলাম সেই পুজো, অপার শান্তির জায়গা সেটা। সত্যি এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত শান্তির জায়গা, আমাদের খুব ভালো লাগলো। সেবার একজন লামার সঙ্গে ছবিও তুলে ফেললাম।
এরপর আমরা পাড়ি দিলাম কাঞ্চনজঙ্ঘা ফলসের উদ্দেশ্যে। সেইখানে একটি নামকরা ফলস, বিশাল তার পরিমাপ, বিশাল তার গর্জন, দেখেই যেন একটু ভয় হয়। সেখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। আমরা পেলিংয়ের মোটামুটি দর্শনীয় স্থানগুলি শেষ করে এখান থেকে রা বাংলার উদ্দেশ্যে পাড়ি দিলাম। এখান থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে রা বাংলা আসা যায়। আমরা এখন বোদ্ধা পার্কে। বিশাল বড় এরিয়া জুড়ে এই বুদ্ধা পার্ক, আর সেই বিশাল শিব মূর্তি যেন ভগবান বুদ্ধের মাথা মেঘে ছুঁয়ে আছে। মাঝে মাঝে এখানে মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলা চলে। কখনো বুদ্ধ মূর্তি সেই মেঘে হারিয়ে যায়, আবার পলকের মধ্যে ফিরে আসে। আকাশ পরিষ্কার থাকলে এই বুদ্ধা মূর্তির পেছনের যে পর্বতশৃঙ্গ সেগুলিও আপনি চাক্ষুষ করতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা, এখানে চাইলে আপনি লাঞ্চও করে নিতে পারবেন। এই রা বাংলা থেকেই 20 কিলোমিটার দূরেই টেমিটি গার্ডেন, অসম্ভব সুন্দর এই চা বাগানটি। এই চা বাগানে এসে আমরা কি চা খাবো না, খাবো না আমরা চা বলতেই পারি। চা বাগানের শ্রমিকের পোজ দিয়ে চা খেয়ে আমরা চললাম নামচির উদ্দেশ্যে, আমাদের পরবর্তী ডেস্টিনেশন নামচির চারধাম। রা বাংলা থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে ছোট্ট একটি শহর নামচি। এই নামচিতে মূলত পর্যটন এই চারধামকে ঘিরে তৈরি হয়েছে। ভারতবর্ষের 4টি ধামের সবকটি এখানে আপনি একসাথে পেয়ে যাবেন। তার সাথে উপরিপাওনা মহাশিবমূর্তি। এই মহাশিবমূর্তিটি বুদ্ধা পার্কের বুদ্ধর মতনই বিশাল, বিশাল তার ব্যাপ্তি। মেঘ কুয়াশার খেলা প্রতিনিয়ত হয়ে চলেছে। এই চারধামের সবকটিতেই এবং এছাড়াও যে মন্দিরগুলি রয়েছে এখানে, সেখানে নিত্য পুজো হয়। আর আগেই বলেছিলাম আমরা এপ্রিল মাসে আমরা গেছিলাম, তাই এখানে এত ফুলের সমাহার, এত রকমের এত বাহার আপনি একসাথে পেয়ে যাবেন এই চারধামে। এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।